বিএনপি ও বিএনপির মিত্ররা এবার সিরিয়াস সরকার একটা কাজ করেছে যেটা সরকারের জন্য পরবর্তীতে আরও কঠিন ফল বয়ে আনবে এবং বিএনপির যে সিরিয়াসনেস বিএনপির মিত্রদের যে সিরিয়াসনেস বিষয়টা যেভাবে গুরুত্বের সাথে দেখছে নিঃসন্দেহে এর বড় সুফল বিএনপি এবং মিত্ররা পাবে এবং সরকারকে কঠিন ফল পেতে হবে কোনো সমস্যা নেই এ ধরনের ঘটনা নিয়ে সরকার যত বাড়াবাড়ি করবে সামনে তাদের জন্যে আরও কঠিন পরিস্থিতি বয়ে আনবে দর্শক আমরা এই বিশ্লেষণটা করছি ছাব্বিশ জানুয়ারি চব্বিশ ঘটনা কি আপনারা জানেন যে বারো দলীয় জোট কিছুদিন আগে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে তারা ইন্ডিয়া আউট বা ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কটের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করবে কিন্তু বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হয়েছে যদিও বাধা উপেক্ষা করে কিছুটা হলেও ব্যানার ট্যানার কেড়ে নেওয়া হয়েছে তারপর করেছে এখন এই মিছিল করতে পারেনি তো এটা এরকম ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটে কিন্তু সেটা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো মির্জা ফখরুল বা বিএনপির পক্ষ থেকে আবার বিএনপির অন্য মিত্রদের পক্ষ থেকে তাও আবার একদিন পর চিন্তাভাবনা করে সামনে আরও প্রতিক্রিয়া আসতে পারে মানে এই বিষয়টা জনগণ রাজনৈতিক দল বিএনপি তাদের মিত্র গণ অধিকার পরিষদ আরও অনেকে তারা খুব সিরিয়াসলি দেখেছে যে ভারতীয় পণ্য বর্জন কিংবা ইন্ডিয়া আউট প্রোগ্রাম সেটা করতে দেওয়া হচ্ছে না এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মিছিল করা যাবে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে করেন সমস্যা নাই ইট ইস ভেরি সিগনিফিকেন্ট মানে এটা খুব গুরুত্বের সাথে নিয়েছে এখন সরকার যা করলো মানে সরকার যেভাবে বাধা দিল এই দলীয় জোটের মতো ছোট্ট একটা গুরুত্বহীন মোর্চার কর্মসূচিতে বারো দলীয় জোট কী রাজনীতিতে তাদের আলাদা কোনো প্রভাব আছে গুরুত্বপূর্ণ কোনো দল গুরুত্বপূর্ণ কোনো নেতাই নেই যেমন বারো দলীয় জোটে সৈদ ইব্রাহিম ছিলেন পরিচিতদের মধ্যে তিনি নেই তিনি আওয়ামী লীগ বলায় চলে গিয়েছেন আবার বারো জোটে লেবার পার্টির ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ছিলেন তিনিও নেই মানে গুরুত্বপূর্ণ পরিচয় যেমন এখন যারা বারো দলীয় জোট আছে আমি তাদেরকে কাউকে চিনি না ওই অর্থে ব্যক্তিগতভাবে কারোর সাথে পরিচয় নাই সত্য কথা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমের কল্যাণে দুই একজনকে চিনি কিন্তু কেউ রাজনীতিতে গুরুত্বপূর্ণ না সাধারণ জনগণ চেনে না শুধু রাশেদ প্রধান নামের একজন ব্যক্তিকে জামাত সম্পর্কে ইতিবাচক কথা বলার কারণে কিছু লোকজন চিনে এই গুরুত্বহীন বারদলীয় জোটের কর্মসূচিকেই সরকার ভয় পায় এবং ভয় পেয়ে তাদের কর্মসূচিকে বাধা দেওয়া হয়েছে ব্যানার কেড়ে নেওয়া হয়েছে এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ আরও বেশি সোচ্চার হবে আরও বেশি ক্ষিপ্ত হবে এবং আরও বেশি ভারতীয় পণ্য বয়কট করবে অতএব ভারত অর্থনৈতিকভাবে মারা খেতে পারে বাংলাদেশে সহজ ভাষায় বললাম তো এটাই হবে সরকারের জন্য কঠিন ফল ভারতের আধিপত্যবাদ বিরোধী মিছিল করে সেটা বাধা দেন লাভ নাই জনগণ পণ্য বয়কট করবে জনগণ আরও বেশি ক্ষুব্ধ হবে যে যেভাবে পারে এই ইন্ডিয়া বয়কট প্রোগ্রামের পক্ষে দাঁড়াবে তখন আপনি কি করবেন রাজপথের কর্মসূচিতে বাধা দিতে পারবেন কিন্তু পণ্য বয়কট সে যদি না কিনে সেটা তো আর জোর করে কেনাতে পারবেন না আওয়ামী লীগ কয়জন আওয়ামী লীগের কথায় চলে দেশের পাঁচ পার্সেন্টও না পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট জনগণ বিরোধী দলগুলোর আহ্বানে কোনো না কোনোভাবে সাড়া দেয় যদিও রাজপথে নামতে পারছে না কিন্তু ওই পণ্য বয়কট বা এই টাইপের কর্মসূচিকে সমর্থন করতে পারে ভারতকে বাংলাদেশে পাঁচ পার্সেন্ট মানুষও দেখতে পারে না আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরাও দেখতে পারে না খুব কম মানুষ দেখতে পারে ভারতের ক্রিকেট দল কেউ সমর্থন করে না আওয়ামী লীগের লোকজনও খুব কম সমর্থন করে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেও ভারত হেরে যাক এই প্রত্যাশা করে যে কোনো দলের সাথে ক্রিকেট খেলায় আমি নিজে দেখেছি আছে আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আপনারা দেখেন এই ইন্ডিয়ার প্রোগ্রাম শুরুই তো করেছে একজন হিন্দু পিনাকি ভট্টাচার্য একজন হিন্দুর মাধ্যমিত এই ইন্ডিয়া আউট শব্দটার স্টার্ট বাংলাদেশে এই ক্যাম্পেইন তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তারপর না পলিটিক্যালি অনেকে গ্রহণ করেছে এছাড়া গোবিন্দচন্দ্র প্রামাণিক বা এরকম অনেকে আছে হিন্দুদের লোকজনই দেখতে পারে না যাই হোক দর্শক মির্জা ফখরুল ইসলাম একটা বিবৃতি দিয়েছেন আমরা বিশ্লেষণ করছি ছাব্বিশ তারিখ তার একদিন আগের বিবৃতি বারো এবং ঘটনা ঘটার একদিন পরেই বিবৃতি দিয়ে এটা তো সাথে সাথেও দিতে পারতেন এর মানে বিএনপি অনেক চিন্তা ভাবনা করেছে চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে সিরিয়াস হয়ে এই বিবৃতি দিয়েছে না হলে এই বারোদলীয় জোটের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে তার কয়েক ঘন্টা পরেই বিবৃতি দিয়েছে কিন্তু না একদিন পর বিবৃতি দিয়েছে একটা চিন্তা ভাবনা করে প্রয়োজন হয়েছে বলে বিবৃতি দিয়েছে বারো দলীয় শান্তিপূর্ণ কর্মসূচি কর্মসূচি পুলিশি বাধায় পণ্য করা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন গত চব্বিশ ফেব্রুয়ারি শনিবার বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা বারাদলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধায় পুলিশি বাজায় পণ্ড করে আমি সরকার আবার প্রমাণ করলো যে তার গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি বিরুদ্ধে শক্তি জাতীয় প্রেস ক্লাবের সামনে বারো দলীয় জোটের কোন রাষ্ট্রবিরোধী কর্মসূচি না সভ্য গণতান্ত্রিক বিশ্বে মত প্রকাশের স্বাধীনতার যে স্বীকৃতি তা আজ বাংলাদেশে ভুলণ্ঠিত সভা সমাবেশ সংবিধান স্বীকৃতি অথচ এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে দামি নির্বাচনের পর সরকার আরও বেশি ক্রুব্ধ বেপরও হয়ে উঠেছে গণতন্ত্রের লেবাসে ফেসিবাদ আবারও আগ্রাসী রূপ লাভ করেছে দ্বিমত পোষণ গণতন্ত্র অপরিহার্য উপাদান যে সমাজে ন্যূনতম গণতন্ত্র আছে সেখানে মত প্রকাশে বাধা দেওয়া হয় না কিন্তু আওয়ামী সরকার মত প্রকাশকারীদের বিরুদ্ধে অসহিষ্ণু হয়ে রাষ্ট্রীয় পেশি শক্তি দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করছে দুঃশাসনের যে প্রকট রূপ ধারণ করছে এটি হয় নমুনা বাক প্রয়োগে অন্য প্রয়োগের জন্য বিএনপি সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা ও জেল জুলুম ভোগ করতে হচ্ছে তবে বল প্রয়োগ ও ভয় উৎপাদন করে দীর্ঘদিন জনগণকে দমিয়ে রাখা যায় না গণতন্ত্রকে রক্ষা করতে স্বৈরাচার সরকারের কোনো দায় থাকে না বরং গণতন্ত্রকে অস্বীকার করার সব থেকে বেশি সুযোগ সৃষ্টি হয় তারা বহুদলীয় গণতান্ত্রিক নীতি সমাধিস্থ করে কর্তৃত্ববাদের নতুন আদর্শ প্রতিষ্ঠা করে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বারাদলীয় জোটের কর্মসূচিতে পুলিশ বাধায় বন্ড করে অগণতান্ত্রিক আইনের শাসনের পরিবহন সরকারের ভিন্নমত দমনের নিকৃষ্ট দৃষ্টান্ত আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দর্শক এই বিবৃতি তো একেবারে সব আপনাদেরকে পরে শোনালাম বিএনপির বিবৃতি এই বিএনপির বিবৃতি এটা একটা সিরিয়াসনেস ধন্যবাদ জানাই প্রথমে আবার দ্বিতীয়ত এই বিবৃতির নিন্দা জানাই বিএনপি এখনও মিন করছে বিএনপির এই জায়গাটা হাত দেওয়া দরকার মির্জা ফখরুল এই বিবৃতিতে ভারত বা ইন্ডিয়া আউট প্রোগ্রাম বা ভারতের নাম উচ্চারণ নেই কেন এখনও নাম উচ্চারণ করতে ভয় পান মির্জা ফখরুল কি মিন করছেন এখনও রিজবি তো ঠিকই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নাম ধরে উচ্চারণ করতেন তো যে কারণে যে স্পেশাল কারণে এই বিবৃতির মধ্যে ভারতের বিরুদ্ধে মিছিল করা যাবে না বলে যে পুলিশের বক্তব্যে স্পষ্ট উল্লেখ করা কথা ছিল অথচ ভারত শব্দটাই নাই ভারত শব্দটাই আমি মনে করি ইচ্ছা করে মির্জা ফখরুলের বিবৃতিতে এড়িয়ে যাওয়া হয়েছে যেটা চরম অন্যায় যেটা এখনও সেই ভারতের দালালির বা ভারত তাদেরকে জাগিয়ে তুলবে সেই চিন্তাভাবনা থেকে বের না হতে পারার একটা প্রমাণ মির্জা ফখরুল বের হতে পারেননি কারণ নির্বাচনের সময় তো তিনি কারাগারে ছিলেন কিন্তু বিএনপিকে বের হতে হবে এখানে স্পষ্টভাবে ভারতের নাম উল্লেখ করা উল্লেখ থাকার কথা ছিল দর্শক ভারত দলীয় জোটের কর্মসূচিতে আমরা নিন্দা প্রতিবাদ গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদও একটা বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে সেখানে তারা পুলিশের সমালোচনা করেছে এবং গণ অধিকার পরিষদ স্পষ্টভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই ভারতীয় আগ্রাসন ভারত শব্দটা স্পষ্ট উল্লেখ করেছে গণ অধিকার পরিষদের বিবৃতি স্মার্ট কিন্তু বিএনপি মিন মিন করেছে মির্জা ফখরুলকে নিয়ে এখনও রহস্য বিএনপির মধ্যে এখনও ভারতের দালাল আছে এই বিষয়েও জনগণকে সোচ্চার হতে হবে